ওয়ালাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ডিসপ্লেতে যে ফটোটি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরম ফটো এডিটিং করতে পারবেন মাত্র এক ক্লিকে। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে এবং এই সফটওয়্যারের কাজ জানতে হবে। বন্ধুরা, আমি আছি রাকিবুল, আপনারা দেখছেন ডেলি অ্যাপস টিপস। বন্ধুরা, আপনারা যে কোনো ফটোকে এরম স্টাইল করতে পারবেন মাত্র এক ক্লিকে। তার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, অ্যাপ্লিকেশনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং ভিডিও লাস্টে দেখিয়ে দিব আপনারা অ্যাপ্লিকেশনটি কেমন করে ডাউনলোড করবেন এবং কেমন করে কাজটি করবেন। যাক বন্ধুরা, কাজটি শুরু করা যাক। প্রথমে আমরা সফটওয়্যারটা ওপেন করব। ওপেন করার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে বন্ধুরা এখানে অ্যাড পেয়ে যাবেন, সরি বন্ধুরা এডিট পেয়ে যাবেন। এখানে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ফটোটিতে কাজটি করতে চান সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। আমি এই ফটোতে আপনাদেরকে করে দিয়েছি, আপনারা যে কোনো ফটো টাচ করলেই বন্ধুরা এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে দেখতে পাবেন বন্ধুরা আপনারা কিছু টেমপ্লেট পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট আমরা এদিকে টানবো, টানলে আরও অপশান পেয়ে যাবো। এখান থেকে বন্ধুরা আমরা ব্লার অপশানে সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্লার, এখানে জাস্ট আমরা ব্লারে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন বন্ধুরা অটোমেটিক ছবিটি এরকম স্টাইল হয়ে গেল। এভাবে আপনারা চাইলে আপনার ফটোকে আরও আকর্ষণীয় টেমপ্লেট দিতে পারবেন। যাই বন্ধুরা, এখন এই ফটোটি আপনারা কেমন করে সেভ করবেন আপনার গ্যালারিতে, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা টিক মার্ক। দেখুন বন্ধুরা এখানে পেয়ে যাবেন টিক মার্ক, এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখান থেকে বন্ধুরা আপনারা পেয়ে যাবেন সেভ, এখানে জাস্ট আপনারা সেভ সেভেতে টাচ করবেন। বন্ধুরা এখানে সেভেতে টাচ করবেন, বন্ধুরা অটোমেটিক ছবিটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এই সফটওয়্যারটির মাধ্যমে আরও অনেক কাজ করতে পারবেন, তা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমরা ব্যাকে ব্যাকে চলে আসব। আসার পর বন্ধুরা আবার এই ফটোটিতে টাচ করব। টাচ করার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা ফিল্টার, এখান থেকে আপনার ছবিকে ফিল্টার বিভিন্ন কালার দিতে পারবেন। তার জন্য এখানে টাচ করবেন। টাচ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচে অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন। জাস্ট টাচ করলে আরও ফটো দেখতে সুন্দর লাগবে। এভাবে চাইলে আপনারা একই নিয়মে সেভ করতে পারবেন। বন্ধুরা এখানে আমরা টিক মার্কে টিক দিব, তারপর এখানে পেয়ে যাবেন অ্যাডজাস্টমেন্ট। এখানে ছবিকে আরও কালার দিতে পারবেন, ওভারলেতে কাজ আছে আপনারা দেখে নেবেন। আমরা অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে ছবির স্যাচুরেশনটা আমরা বাড়িয়ে দিতে পারবো এবং কমিয়ে দিতে পারবো। বন্ধুরা এভাবে কাজটি করবেন। যাই হোক বন্ধুরা, এই সফটওয়্যারটি আপনারা কেমন করে ডাউনলোড করবেন তার জন্য আপনার ফোনে প্লে স্টোরটি ওপেন করবেন। বন্ধুরা আমি প্লে স্টোরটি ওপেন করেছি। ওপেন করার পর সার্চ বারে যেয়ে লিখবেন বন্ধুরা এখানে সার্চ বক্স পেয়ে যাবেন। এখানে সার্চ বক্স পেয়ে যাবেন বন্ধুরা, এখানে এই লেখাটি লিখবেন। লিখলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা জাস্ট এখানে আপনাদের ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টল দিয়ে কাজটি করতে পারবেন। আমি ইনস্টল দিয়েছি, তাই আমার ওপেন লেখা দিচ্ছে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।